আজকে দুদিন হয়ে গেল আর পাচ্ছি না, কেউ আমায় খোঁজ করতে এলো না, কেউ এলো না আমায় খোঁজ করতে। আজকে দুদিন হয়ে গেল, কেউ তো এলো না, মাও এলো না, বাবাও এলো না, মিঠু এলো না, বান্টি এলো না, মাসিমণি এলো না, কেউ তো আসছে না। আমি কি তাহলে এখানেই বন্ধ থাকবো? কেউ আমাকে একটু নিতে আসছে না? আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি আর থাকতে পারছি না এখানে। ও খুব খিদেও পেয়েছে, কিন্তু কি খাবো? আমার সব খাবার তো আমি খেয়ে নিয়েছি, এখন আমি কি খাবো? আমি না জল খেয়ে না খাবার খেয়ে কি করে থাকবো? আমি তো মরে যাব, আমি কি করে থাকবো? খুব খিদে পেয়েছে, খুব জল তেষ্টা পেয়েছে। মা গো, মা তুমি কোথায় আছো? বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও না, আমি আর এখানে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। বাবা আমি মরে যাবো আর দুদিন থাকলে, আর আমি থাকতে পারছি না এখানে। মা কোথায় আছো? এসো না মা, আমার খুব খিদে পেয়েছে, খুব জল তেষ্টা পেয়েছে, আমার মা আর থাকতে পারছে না। মা আমি আর থাকতে পারছি না, আমার খুব খিদে পেয়েছে, কি খাবো? এই ক্লাসের মধ্যে কি বাচ্চে যে আমি খাবো? এখনো কত দিন স্কুল খোলার বাকি, কেউ নেই স্কুলের মধ্যে। কালকে রাত্রে ঘুমিয়ে তো নানা রকমের আওয়াজ আসছিল, আমার খুব ভয় লাগছিল। কি করবো এখন আমি? আমার এত খিদে পাচ্ছে, কি খাবো? কোথাও তো কিছু দেখছি না, ক্লাসের ভেতরে কিছু থাকবে? কি করি, কোথায় খাবার দেখবো? কোথাও তো মনে হচ্ছে নেই, দেখি একটু এদিকে। না এখানেও তো দেখছি কোনো কিছু খাবার নেই। এই ক্লাস ঘরে কি আমার জন্য কোনো খাবার থাকবে? আমিও সেরকম দেখি না, ওই বইয়ের র‍্যাকটার উপরে কিছু যদি থাকে। অনেক সময় তো চকলেটও ম্যামরা রাখে, যদি কিছু চকলেট পাই তাহলে আমি খেয়ে একটু পেটটা তো ভরাতে পারবো। ও আমার খুব জল তেষ্টাও পেয়েছে, আমি আবার মরে যাব না তো, আমার খুব ভয় করছে। যাই দেখি, এখন ওসব চিন্তা না করে একটুখানি দেখি তো কোনো চকলেট আছে নাকি। উপর থেকে হাতও তো যাচ্ছে না, আমার হাতটা কেন যাচ্ছে না? আমি আর পাচ্ছি না, আমার মাথাটা ঘুরে আসছে। আমার আমার একই হচ্ছে, আমার মাথাটা ঘুরছে কেন? আমার শরীরটা যেন কেমন করছে। আমি আমি কি করে পড়ে গেলাম? আমার মাথা ঘুরে গেছিল, আমার তো মাথা ফেটে গেছে মনে হচ্ছে, কত রক্ত বেরিয়েছে মাথা ফেটে। কি হবে এখন? আমার শরীরটা যেন কেমন লাগছে, আমি থাকতে পারছি না, আমার মাথায় খুব ব্যথা করছে। মা মা তুমি কোথায়? মা মা আমি থাকতে পারছি না, মা আমার খুব কষ্ট হচ্ছে। মা 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 তুমি কোথায়? মা বাবা মাসিমণি মিঠি বান্টি তোরা কোথায়? আমি থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মাথা অসহ্য ব্যথা করছে। মা 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 বাবা এসো এসো, এই রেনু আরে কি গো তাড়াতাড়ি এসো এসো। হ্যাঁ 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 এই তো আমি চলে এসেছি। কি হয়েছে আপনাদের, এত তাড়াহুড়ো করে ঢুকছেন, কি হয়েছে বলুন বলুন, আপনাদের কি হয়েছে, কি অসুবিধা হয়েছে আপনাদের? নীতি স্কুল যাওয়ার সময় তো তুমি ছিলে, তা পুরো ঘটনাটা তুমি জানো, তুমি বলো তো আস্তে আস্তে। জানেন তো ম্যাডাম, আমার মেয়ে সেই পরশু স্কুলে গেছে, সেই দিন পর থেকে আর বাড়ি আসেনি, স্কুল থেকে আর বাড়ি আসেনি, কোথায় আছে কে জানে, কিছু বুঝতে পারছি না। আমাদের খুব ভয় করছে, কবে থেকে আমরা এদিকে ওদিকে খুঁজছি কিন্তু মেয়েকে কিছুতেই পাইনি। আপনারা স্কুলে গিয়েছিলেন, খোঁজ নিয়েছিলেন, দেখেছিলেন যে মেয়ে আছে কি নেই? হ্যাঁ খোঁজ নিয়েছিলাম, খোঁজ নিয়ে দেখি গেটের মধ্যে তালা দেওয়া, আর ওদের স্কুল নাকি এক সপ্তাহ ছুটি। এই ওদের বন্ধুদের মুখ থেকে শুনলাম স্কুল নাকি এক সপ্তাহ ছুটি, কি করব বলুন তো ম্যাডাম। তাই আমরা কিছু বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে চলে এসেছি, একমাত্র আপনারাই পারবেন আমার মেয়েকে খুঁজে দিতে। বলুন না আমার মেয়ে কোথায় আছে, একটু দেখে দিন না, আমার মেয়েকে খুঁজে বের করে দিন না। এই তো মনে হচ্ছে কিডন্যাপের কেস। দাঁড়ান এক মিনিট দাঁড়ান তো,
এই কালু, এই মেয়েটা কিডন্যাপ হয়েছে, নিশ্চয়ই তুই এই কিডন্যাপের পেছনে আছিস। বল বল শিগগিরই বল, তোর লোক দিয়ে নিশ্চয়ই বাচ্চাটাকে তুই কিডন্যাপ করেছিস না? বল শিগগিরই, সোজা কথায় যদি উত্তর না পায় না পুরো খোপড়ি উড়িয়ে দেবো বলে দিলাম। বাচ্চাদের কিডন্যাপ করছিস তুই? তোর এত বড় সাহস? আরে ম্যাডাম কি বলছেন তা কি, ও তো জেলের ভেতরে আছি, আমি কি করে বাইরে বেরোবো? আমি এখানে থেকে আমি কি করে আমি কিডন্যাপ করবো? আইলা এ কি রকমের কথা হলো আইলা রে! তুই মজে সোজা কথায় শুনবি না, তাড়াতাড়ি বল। বলছি যদি সত্যি মেয়েটাকে কিডন্যাপ করে থাকিস তাহলে সত্যি কথা বলে দে, নাহলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে। সত্য বলছি ম্যাডাম, আমি কোনো মেয়েকে কিডন্যাপ করিনি, দেখতেই পাচ্ছেন আমি এখানে আছি, আমি কি করে কিডন্যাপ করবো? বিশ্বাস করুন আমাকে, বিশ্বাস করুন আমি কোনো বাচ্চাকে কিডন্যাপ করিনি। ঠিক বলছিস তো তাহলে, সত্যি তো কথাটা। যদি কোনো সময় জানতে পারি এই বাচ্চাদের কিডন্যাপের পেছনে তুই আছিস তাহলে কিন্তু তোর অবস্থা পুরো একদম খারাপ হয়ে যাবে, এই বলে দিচ্ছি। ম্যাডাম আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি এর মধ্যে জড়িত নয়, দেখুন তো অন্য গ্যাংরা কিডন্যাপ করেছে। আয়লা রে! ঠিক আছে আমি অবশ্যই আপনার বাচ্চাকে খুঁজবো। আচ্ছা আমাকে আগে বলুন তো, আপনার মেয়ে কটার সময় স্কুলে যায় আর কটার সময় স্কুল থেকে বাড়ি ফিরে? ম্যাডাম ও তো 10টার সময় স্কুলে যায়, আর ফিরে সেই 3:30-3:30 সময়, কারণ তো স্কুল বাসে করে যায়। আচ্ছা স্কুল বাসও এসেছে, কিন্তু সব বাচ্চারা এসেছে কিন্তু আমার মেয়ে মাহি আসেনি। দয়া করে আমার মেয়েকে খুঁজে দিন, আমি আর পাচ্ছি না, আজকে 2 দিন হয়ে গেল আমার মেয়েটাকে আমি পাইনি, আর কতদিন আমি মেয়েটাকে ছেড়ে থাকবো বলুন তো? আমার মেয়ে কি খাচ্ছে কি না খাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মেয়েকে আমি পাবো তো? সত্যি খুব ভয় করছে আমার মেয়েকে, আমার মেয়েটা বেঁচে আছে তো? নিতু একই কথা বলছো তুমি, আমাদের মেয়ে দেখবে ভালো আছে, ও ঠিক ফিরে আসবে। হ্যাঁ আপনি হয়তো উদালা হবেন না, সব ঠিক হয়ে যাবে, আপনি যখন আমাদের কাছে এসেছেন ঠিক একটা না একটা ব্যবস্থা হবে, আপনি আপনার মেয়েকে ঠিক খুঁজে পাবেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের সাথে কি কারোর শত্রুতা আছে? হয়তো ওই শত্রুদের বসে আপনার মেয়েকে হয়তো সে কিডন্যাপ করেছে। না না ম্যাডাম আমাদের সাথে কারোর শত্রুতা নেই, আমার বড় মেয়ে মিঠি খুব ভালো, আমার ছোট মেয়েও ভালো, আমাদের সবাই ভালো, আমাদের সাথে কারোর শত্রুতা নেই, আমাদের সঙ্গে সম্পর্ক নিয়ে সবারই খুব ভালো। বিশ্বাস করুন আমার বড় মেয়ে কারোর সঙ্গে ঝগড়া পছন্দ করে না, ও এত ভালো মেয়ে। সবই তো বুঝলাম, কিন্তু কোনো শত্রুতা না থাকলে কোনো বাচ্চাকে কেউ তো কোনো কিডন্যাপ করবে না। ঠিক আছে আপনার কাছে তো সবই আমি জানলাম, আমি চেষ্টা করছি আপনার মেয়েকে খুঁজে বার করার। আপনাদের কাছে কোনো ছবি আছে? আপনার মেয়ে এনেছেন ছবি? আচ্ছা একটা কথা বলবো, ইনি কে বলুন তো? ইনি কি আপনাদের কোনো আত্মীয় নাকি পাড়া প্রতিবেশী? না না ও আমার নিজের বোন, ওর নাম হচ্ছে রেনু। ও আচ্ছা, আপনার মেয়ের একটা ছবি দিন তাহলে আমাকে। এই দিদি এই দেখ না জামাই বাবুর মোবাইলে তো সেই মিঠি মায়ের সবারই ছবি তুলেছিল, তার মধ্যে মায়ও একটা তুলেছিল, দেখ না দেখ না, ও জামাই বাবু বের করুন না, দেখান না ওই ছবিটা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস রেনু, এই কি গো মোবাইলটা বার করো না, মোবাইলে তো মাই অনেক ছবি তুলেছে, দেখাও না দেখাও না মোবাইলটা, দেখো না। এই দেখুন ম্যাডাম। কই দেখি? এই দেখুন এই দেখুন দেখুন দেখুন, এখানে বাবা মায়ের সঙ্গে দুই মেয়ে একসঙ্গে রয়েছে, আমার বড় মেয়ে। ম্যাডাম দয়া করে আপনি আমার মেয়েটাকে একটু খুঁজে দিন, অনেক আশা নিয়ে আমরা আপনার কাছে এসেছি, একদিন ধরে মেয়েটা কি খাচ্ছে কি করছে কেমন আছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ ম্যাডাম আমাদের বাড়ির মেয়েকে আপনি খুঁজে দিন, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, সত্যি মেয়েটা যে কোথায় আছে, 2 দিন খাওয়া দাওয়া নাওয়া কিচ্ছু নেই, আমাদের বাড়িটা যেন একদম শূন্য হয়ে আছে, আমাদের বাড়িতে কিচ্ছু ভালো লাগছে না, 4টে ছেলে মেয়ে খেলাধুলে সবসময় বাড়িতে একদম হইচই করে রাখতো, সে বাড়ি একদম শূন্য হয়ে গেছে, দয়া করুন দয়া করুন আমাদের বাচ্চাকে আপনারা খুঁজে দিন খুঁজে দিন। হ্যাঁ ম্যাডাম খুঁজে দিন, আমরা আর থাকতে পারছি না, যা করবেন একটু তাড়াতাড়ি করুন, অনেক দেরি হয়ে গেছে, 2 দিন মানে আমাদের কাছে অনেক বেশি। 2 দিন মানে সত্যি অনেকটা সময় চলে গেছে আমাদের হাতে, আপনারা যখন দেখছেন আসেনি তখন তো আগে জানানো উচিত ছিল, আপনারা কেন এদিক ওদিক ঘুরছিলেন, আপনারা কেন যে এই জিনিসগুলো ভুল করেন আমি এখনো পর্যন্ত বুঝি না, এই আপনাদের হচ্ছে এক স্বভাব, ভেবেছেন হয়তো এদিক ওদিক খুঁজলে মেয়েকে পেয়ে যাবেন, আর আজকালকার যা দিনকাল সব কিডন্যাপে তো ভরে গেছে, আমারও ভীষণ খারাপ লাগছে, এইটুকুন একটা বাচ্চা মেয়েকে কে যে কিডন্যাপ করতে পারে, আমি আমাদের পুরো ফোর্স লাগিয়ে আপনার চেষ্টা করব, আপনার মেয়েকে আপনারা ঠিক খুঁজে পাবেন, একদম চিন্তা করবেন না আর অত ভেঙে পড়বেন না, কিছুটা সময় নষ্ট হয়েছে ঠিকই কিন্তু আর আপনাদের কষ্ট হবে না, আপনাদের মেয়েকে আপনাদের কাছে ফিরিয়ে দেবই। এই নিন আপনার মোবাইলটা নিন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম দিন দিন। আপনার মেয়ের ছবিটা আমি সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দিচ্ছি, আর বেশি দেরি করা যাবে না, এমনিতে অনেক সময় নষ্ট হয়ে গেছে, চলুন চলুন আর দাঁড়িয়ে থাকলে হবে না, চলুন একদম ভয় পাবেন না, চলুন। হ্যাঁ চলুন ম্যাডাম চলুন। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে, তো আজকের মতো টাটা।